সেই স্বপ্নকে পুলিশ করে দিয়েছে হাইকোর্টের এই বাতিলের ঘোষণা। হাইকোর্টের এই বাতিলের ঘোষণা আমাদের প্রতিটি ছাত্র সমাজের, প্রতিটি মেধাবী শিক্ষার্থীদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। হাইকোর্টের এই পরিপত্র বাতিলের ঘোষণা প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্নকে অপমান করেছে। এই পরিপত্র বাতিলের ঘোষণা প্রতিটি ছাত্র সমাজের, আমাদের প্রাণের দাবি মেধার ভিত্তিতে দেশ গড়ার স্বপ্নকে নষ্ট করেছে। চাকরি ক্ষেত্রে, সরকারি চাকরি ক্ষেত্রে সমতা নিশ্চিত করতে হবে, কিন্তু বাংলাদেশ হাইকোর্ট যে রায় দিয়েছে ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে, সেটা বাংলাদেশ সংবিধানের বিরোধী। আমরা এই ত্যাগজনক রায়কে নিন্দা জানাচ্ছি। এটা ছাত্রদের জন্য লজ্জা, লজ্জা, লজ্জা। এ ধরনের লজ্জাজনক রায় বাংলাদেশের ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ছাত্র সমাজ প্রয়োজনে প্রত্যেকটা জেলা উপজেলায় দুর্গ করে তুলবে, তাও এ তবু এই ধরনের তৃণমূলক রায় মেনে নেবে না, নেবে না, নেবে না। বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের আজ দাবি একটাই, কোটা প্রথা বাতিল করো, করতে হবে। কোটা প্রথা বাতিল করো, করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করছি। সংবিধানের মূল কথা, মুক্তিযুদ্ধের মূল কথা, মুক্তিযুদ্ধের মূল কথা।